গল্পকথন ভাই কাল্ল চ্যানেলে আপনারা শুনছেন মোহাম্মদ জাফর ইকবালের সায়েন্স ফিকশন অবনীল আজ শেষ পর্ব রিরা ঘুম থেকে উঠে কুষাণকে খোঁজ করতে গিয়ে আবিষ্কার করল সে এখনো কমিউনিকেশনস কক্ষে বসে আছে রিরা অবাক হয়ে বলল সে কি তুমি ঘুমাতে যাওনি যাব কি করছো এখানে একা একা রিসিভারটার সার্কিট আবার পরীক্ষা করে দেখছিলাম পরীক্ষা করে কি দেখলে মনে আছে রিসিভারটি ঠিক করে কাজ করছিল না এক ধরনের পজিটিভ ফিডব্যাক হয়ে একটু পরপর বিপ শব্দ করছিল হ্যাঁ মনে আছে আমি তাই সার্কিটটা পরীক্ষা করে দেখলাম সার্কিটটা ঠিকই আছে রিসিভারটা আসলে ঠিকভাবেই কাজ করছে রিরা ভুরু ভুরুকুচকে বলল বিপ শব্দ বন্ধ হয়েছে কুষাণ রীড়ার দিকে তাকিয়ে একটু হাসল বললো না বন্ধ হয়নি তাহলে এই বিবৃপ শব্দটা আসলে সত্যিকারের সিগনাল এটা এই গ্রহ থেকেই আসছে কি বলছো তুমি হ্যাঁ আমি পরীক্ষা করে নিশ্চিত হয়েছি এখান থেকে প্রায় ষাট কিলোমিটার দূর থেকে আসছে কে পাঠাচ্ছে এই সিগনাল কেউ পাঠাচ্ছে না আগে এই গ্রহে মানুষেরা থাকতো এটা সম্ভবত তাদের ট্রান্সমিটার নিজে থেকে কাজ করছে ব্যাটারি দুর্বল তাই সিগনালটাও খুব দুর্বল রিড়ার চোখ বড় বড় করে তাকালো সত্যি বলছ তুমি আমার তাই ধারণা তার মানে ইচ্ছা করলে আমরা সেই ট্রান্সমিটারটা ব্যবহার করতে পারব হ্যাঁ আমরা যদি এই গ্রহে ষাট কিলোমিটার ভ্রমণ করে ট্রান্সমিটারের নতুন ব্যাটারি লাগিয়ে আসি তাহলে আমরা নিশ্চয়ই ব্যবহার করতে পারবো আমরা তাহলে আমাদের অবস্থান জানিয়ে সিগন্যাল পাঠাতে পারবো উদ্ধারকারী কোনো মহাকাশ জানিয়ে সে আমাদেরকে উদ্ধার করবে এটি এখন প্রায় নিশ্চিত একটি সত্যিকারের সম্ভাবনা রীরা আনন্দের চিৎকার করে উঠে কুষাণকে জড়িয়ে ধরল কুষাণ একটু বিব্রত হয়ে বলল আমি মানুষদের মতো আনন্দ প্রকাশ করতে পারি না একজন আরেকজনকে জড়িয়ে ধরলে কি করতে হয় রীরা কুষাণকে জড়িয়ে ধরে রেখে বলল যদি সেটা তুমি না জানো তাহলে তোমাকে এখন আর শেখানো সম্ভব নয় তবুও আমি জানতে চাই তোমার জানার প্রয়োজন নেই কুষাণ তোমরা নীলমানবেরা আনন্দ ভালোবাসা এইসব ব্যাপার প্রকাশ করতে চাও না আর আমরা মানুষেরা দরকার না থাকলেও প্রকাশ করে ফেলি আমি সেটা লক্ষ্য করেছি কাজেই যখন আনন্দ এবং ভালোবাসা প্রকাশ করার প্রয়োজন হবে আমি এখন থেকে দ্বিগুণ প্রকাশ করব আমার আর তোমার দুজনেরটা মিলিয়ে তোমাকে অনেক ধন্যবাদ রীরা রীরা কুষাণকে ছেড়ে দিয়ে বলল এবার তুমি ওঠো গিয়ে টানা একটা লম্বা ঘুম দাও আমি জানি মানুষ কিংবা নীলমানব কেউই ঘুম ছাড়া ঠিকভাবে কাজ করতে পারে না কুষাণ উঠে দাঁড়ালো রীরার দিকে তাকিয়ে বলল আমি আমার নিজের ভেতর একটা বিচিত্র জিনিস লক্ষ্য করছি কি লক্ষ্য করছো আমার নিজের খুশি হওয়া এবং আনন্দ হওয়া নির্ভর করে তোমার উপর তোমাকে খুশি হতে দেখলে আমি খুশি হয়ে যাই আর তোমার মন খারাপ হলে আমারও মন খারাপ হয়ে যায় রীরা একটু অবাক হয়ে কুষাণের দিকে তাকালো দুর্ধর্ষ এবং একরোখা এই নির্মাণব প্রজাতির একজনের মুখে এরকম সহজ সরল স্বীকারোক্তি রীরা কখনো আশা করেনি সে একটু চেষ্টা করে মুখে সহজ একটা ভঙ্গি ফুটিয়ে বলল এখন তাহলে আমার উপর দায়িত্ব বেড়ে গেল তোমাকে হাসি খুশি রাখার জন্য আমাকেও হাসি খুশি থাকতে হবে কুষাণ তার ঝকঝকে সাদা দাঁত বের করে হেসে বলল তুমি মোটামুটিভাবে নিখুঁত যদি তোমার ওই গায়ের রঙটা পচা আঙুরের মতো বাদামি না হতো তাহলে তোমাকে নিখুঁত বলা যেত রীরা শব্দ করে হেসে বলল ঠিক আছে কুষাণ আমি এটা একটা প্রশংসা হিসেবে নিচ্ছি আমি প্রশংসা হিসেবেই বলছি কুষাণ অপরাধীর মতো বলল আমরা কিছু কিছু বিষয় ঠিকভাবে প্রকাশ করতে পারি না কুষান ঘুমাতে চলে যাবার পর রীরা কমিউনিকেশন কক্ষে রিসিভারটির সামনে গিয়ে বসল মূল প্রসেসরের সঙ্গে কথা বলে তার দেখতে হবে এখানে মানুষের আগের বসতিটি কোথায় ছিল কেমন ছিল সেগুলো জানে কি না দু এক দিনের মাঝেই তাদের সেই বসতিতে যেতে হবে ট্রান্সমিটারের ব্যাটারি বদলে চালু করে দেবার জন্য রিসিভারের সুইচে হাত দিয়ে হঠাৎ রীরা একটু আনমোনা হয়ে যায় কি জন্য সে ঠিক বুঝতে পারে না চাপা একটা গর্জন করে মাটি থেকে মিটার খানেক ওপর দিয়ে বাইভারবেলটা উড়ে যাচ্ছে বাইভারবেলের সামনে রেলিংয়ে হাত রেখে রীরা আর কুষাণ পাশাপাশি দাঁড়িয়ে আছে গরম বাতাসের হলকায় তাদের চুল উঠছে গ্রহের সাদা বালিতে দুজনের চেহারায় ধুলি ধূসরিত রীরা বলল পুরো ব্যাপারটা একটা জোয়া খেলার মতো তার মুখে অক্সিজেনের ছোটো মাস্ক থাকার কারণে এবং বাতাসের শব্দে ভালো করে কথা শোনা যাচ্ছে না বলে প্রায় চিৎকার করে কথা বলতে হলো পুরো ব্যাপারটা একটা জোয়া খেলার মতো কুষান প্রত্যুত্তরে প্রায় চিৎকার করে উঠে কেন এটাকে তুমি জোয়া খেলা কেন বলছ যদি হঠাৎ করে গ্রহটা অন্ধকার না হয়ে যায় তাহলে পুরো কাজটা পানির মতো সহজ আমরা বাইবার করে যাব ট্রান্সমিটারে নতুন ব্যাটারি লাগাবো ট্রান্সমিটারে প্রোগ্রাম লোড করবো এবং ফিরে আসব। কিন্তু যদি এর মাঝে গ্রহটা আবার অন্ধকার হয়ে যায় তখন আমাদের কি অবস্থা হবে কল্পনা করতে পারো কিন্তু আমরা তো তার প্রস্তুতি নিয়েছি বেশ অনেকগুলো ফ্লেয়ার নিয়েছি সার্চলাইট নিয়েছি অস্ত্র নিয়েছি কিন্তু তুমি খুব ভালো করে জানো এগুলো সত্যিকারের নিরাপত্তা নয় আমরা যদি এই খোলা গ্রহে কয়েক লক্ষ বিভৎস প্রাণীর মুখোমুখি হয়ে যাই তাহলে কোনোভাবে বের হয়ে যেতে পারবো কুষাণ বলল পারব নিশ্চয়ই পারব কুষাণের কথা শুনে রীরা কোনো উত্তর না দিয়ে মুখ টিপে হাসল কুষাণ জিজ্ঞেস করল তুমি হাসছ কেন তুমি আমার উপদেশ মেনে মিছে মিছে আশা দিতে শুরু করেছ দেখে কুষাণ বলল যেখানে ঠিক উত্তর জানা নেই সেখানে মিছে মিছে আশা করে থাকা খারাপ নয় রীরা বাইভারওয়ালটিকে একটা বড় পাথরের পাশ কাটিয়ে নিয়ে বলল মানুষের বসতিটা আর কত দূর হবে বলে মনে হয় আমরা নিশ্চয়ই খুব কাছাকাছি চলে এসেছি আমার পাওয়ার মিটারে হাই ফ্রিকুয়েন্সির সিগনালটা বেশ জোরালো হয়ে গেছে রিরা বাইভারভারটিকে কয়েক মিটার উপরে নিয়ে বলল কুষাণ তোমার দৃষ্টিশক্তি ইগলের মতো তুমি খুঁজে দেখো তো দেখা যায় না কুষাণ সামনে তাকিয়ে বলল আমার মনে হয় দেখতে পেয়েছি সোজা সামনের দিকে যাও একটা বিধ্বস্ত দালানের মতো দেখছি ওপরে একটা অ্যান্টেনা দেখা যাচ্ছে আলোতে চকচক করছে রিরা দেখার চেষ্টা করে বলল আমি তো কিছু দেখছি না আর একটু কাছে গেলেই দেখবে সত্যি সত্যি কয়েক মিনিট পরেই রিরা মানুষের বসতিটা দেখতে পেল ধুলায় ঢাকা পড়ে আছে কিন্তু দেখে বোঝা যায় একসময় নিশ্চয়ই এটি বেশ বড় একটা আবাসস্থল ছিল একপাশে বড় বড় ডোম দূরে পাওয়ার স্টেশন মানুষের থাকার আবাসস্থল পানির ট্যাঙ্ক কিছুই ধুলার নিচে আড়াল হয়ে যেতে শুরু করেছে রিরা বাইভারবালটি নিয়ে পুরো এলাকাটা একবার ঘুরে এসে বলল আর কিছুদিন পার হলে তো পুরোটাই বালুর নিচে ডুবে যেত আর খুঁজেই পেতাম না কুষান বলল খালি চোখে খুঁজে বের করা কষ্ট হতো ঠিক যন্ত্রপাতি থাকলে বের করা কঠিন কোনো ব্যাপার নয় রিরা বাইভারবালটিকে মূল কেন্দ্রের কাছাকাছি থামিয়ে বলল হ্যাঁ সেটা ঠিকই বলেছ আমাদের মহাকাশযানটা বিধ্বস্ত হয়ে আমরা মোটামুটিভাবে অনাথ হয়ে গেছি দুজন বাইবারবেল থেকে নেমে কেন্দ্রের দিকে তাকালো সব কিছু ভেঙে চুরে বিধ্বস্ত হয়ে আছে এই গ্রহের প্রাণীগুলো নিশ্চয়ই অসংখ্যবার এই কেন্দ্রটিতে এসে হানা দিয়েছে রিরা স্পষ্ট দেখতে পায় মানুষের জ্বালানি শেষ হয়ে গেছে আর আলো জ্বালাতে পারছে না অন্ধকার রাতে হাজার হাজার লক্ষ লক্ষ মহাজাগতিক প্রাণী হিংস্র দাঁত নিয়ে ছুটে আসছে মানুষকে ছিন্ন ভিন্ন করে ফেলছে কি ভয়ঙ্কর এক পরিণতি রীরা একটা নিঃশ্বাস ফেলে বলল চলো কুষাণ ভেতরে যাই চলো ভাঙা দেয়াল পার হয়ে তারা ভেতরে ঢুকলো ভেতরে আরও বেশি বিধ্বস্ত অবস্থা ভাঙা যন্ত্রপাতি ছড়িয়ে আছে নোংরা দেয়ালে পোড়া দাগ ধসে যাওয়া ছাদ দুমড়ে মুচড়ে থাকা ধাতব টিউব সব মিলিয়ে একটা ভয়ঙ্কর পরিবেশ রেডার নিচু গলায় বলল এরকম একটা পরিবেশে ট্রান্সমিটারটা টিকে আছে কেমন করে প্রাণীগুলো ট্রান্সমিটার টিকে নষ্ট করেনি আমার মনে হয় কন্ট্রোল প্যানেলটা আলোকিত ছিল বলে ভয় পেয়ে কাছে আসেনি হ্যাঁ তাই হবে এখন এই জঞ্জালের ভেতর খুঁজে পেলে হয় ভয় পেও না আমি ঠিক খুঁজে বের করে ফেলব হ্যাঁ কুষাণ তুমি আর তোমার নীলমানবের দৃষ্টি এখন আমাদের একমাত্র ভরসা দুজনে মিলে খুঁজতে শুরু করে বন্ধ ঘরের দরজা খুলে রিরা চিৎকার করে পেছনে সরে আসে ভেতরে একজন মানুষের মৃতদেহ পড়ে আছে কিছু কিছু অংশ খোয়ে গেলেও চোখে মুখে এখনো এক ধরনের অবর্ণনীয় আতঙ্ক রীরা নিঃশ্বাস আটকে রেখে বলল আমাদের যদি কে উদ্ধার করতে না আসে তাহলে আমাদেরও এই অবস্থায় হবে কুষান রিরাকে টেনে সরিয়ে নিয়ে এসে বলল সেটা নিয়ে পরে দুশ্চিন্তা করা যাবে এখন যেটা করতে এসেছি সেটা করা যাক ট্রান্সমিটারের কন্ট্রোল প্যানেলটা খুঁজতে গিয়ে তারা আরও কয়েকজন মানুষের মৃতদেহ এবং অনেকগুলো মৃতদেহের অংশ বিশেষ খুঁজে পেল এই গ্রহের প্রাণীগুলো এই মানুষগুলোকে তাদের ধারালো দাঁত দিয়ে ছিন্ন ভিন্ন করে ফেলেছে দেখে মনে হচ্ছে কেউ আত্মরক্ষার কোনো সুযোগ পায়নি ট্রান্সমিটারের কন্ট্রোল প্যানেলটি ছিল তিন তলার একটি ঘরে কুষাণের ধারণা সত্যি প্যানেলটি আলোকিত বলে প্রাণীগুলো এটাকে এখনো স্পর্শ করেনি দুজনে খুঁজে পুরনো ব্যাটারিগুলোকে বের করে সেগুলো খুলে নতুন ব্যাটারি লাগিয়ে দিল নতুন করে সুইচ অন করার সাথে সাথে কন্ট্রোল প্যানেলটি উজ্জ্বল আলোতে জ্বলতে লাগল রিরা হাত মুষ্টিবদ্ধ করে বলল চমৎকার এখন এটাকে যদি উদ্ধার করার জন্য প্রোগ্রাম করতে পারি তাহলেই আমাদের কাজ শেষ কুষাণ জিজ্ঞেস করলো তুমি পারবে পারার কথা মহাকাশ একাডেমিতে আমাদের শিখিয়েছে এটা কিন্তু অনেক পুরনো সিস্টেম তাহলেও ক্ষতি নেই জরুরি অবস্থার কোড কখনো পরিবর্তন করা হয় না আমাদেরকে সেটাই শিখিয়েছে কিছুক্ষণের মাঝেই রীড় আবিষ্কার করল তাদেরকে ভুল জিনিস শেখানো হয়নি জরুরি অবস্থার কোড ব্যবহার করে সে সত্যি সত্যি কিছুক্ষণের মাঝে ট্রান্সমিটারটা প্রোগ্রাম করে ফেলল প্রতি সেকেন্ডে একবার করে ট্রান্সমিটারটা মহাকাশে সবাইকে জানিয়ে দিতে লাগলো বিধ্বস্ত মহাকাশযানের মহাকাশচারী এই গ্রহে আটকা পড়ে আছে তাদেরকে উদ্ধার করার জন্য এসো এই তথ্যটি কাছাকাছি সব মহাকাশযান থেকে রিলে করা হবে এক দুই দিনের ভেতর মূল মহাকাশ কেন্দ্রে তথ্যটি পৌঁছে যাবে তখন কেউ না কেউ তাকে উদ্ধার করার জন্য আসবেই এটি এখন শুধু সময়ের ব্যাপার রিরা কন্ট্রোল প্যানেলের সিগন্যালের তীব্রতা নিশ্চিত করে ঘুরে কুষানের দিকে তাকিয়ে বলল কাজ শেষ পুরোপুরি শেষ হয়নি আমরা মহাকাশ ফিরে যাবার পর বলবো কাজ শেষ হ্যাঁ রেরা মাথা নাড়ল বলল মহাকাশ জানি গিয়ে আমরা আজকে সত্যিকারের তিতির পাখির মাংস আর জবের রুটি দিয়ে একটা ভোজ দেবো তার সাথে থাকবে আঙ্গুরের রস খাবার পর থাকবে বুনো স্ট্রবেরি দিয়ে তৈরি ফলের কাস্টার্ড হ্যাঁ ফ্রুট কাস্টার্ড রেরা মাথা নেড়ে বলল তারপর কিহিতার সপ্তদশ সিম্ফনি শুনতে শুনতে আমি আকাশের দিকে তাকিয়ে থাকব কুষাণ একটু হেসে বলল আমার মনে হয় সেজন্য আমাদের সবচেয়ে প্রথম মহাকাশ যেন ফিরে যেতে হবে যত তাড়াতাড়ি যেতে পারবো তত তাড়াতাড়ি এই আনন্দ উৎসব শুরু করা সম্ভব তুমি ঠিকই বলেছো কুষাণ চলো আর দেরি করে লাভ নেই চলো যাই দুজনে বাইভারভ্যালে এসে ওঠে শক্ত হাতে হ্যান্ডেল ধরে পা দিয়ে চাপ দিয়ে ইঞ্জিন চালু করতেই বাইভারভালটা একটা চাপা গর্জন করে মাটির উপর ভেসে উঠল রিরা হ্যান্ডেলটাকে টেনে ধরতেই সেটা একটা ঝাঁকুনি দিয়ে ছুটে যেতে থাকে রীড়ার দিগন্তে ঝুলে থাকা অতিকায় উপগ্রহটার দিকে তাকিয়ে থাকতে থাকতে অন্য মানুষকে ভাবে বলল মহাকাশ জানে পৌঁছানোর আগে যদি হঠাৎ গ্রহটা অন্ধকার হয়ে যায় তাহলে কি হবে কুষাণ কিছুই হবে না রিরা আমরা তার জন্য প্রস্তুত হয়েই এসেছি আমাদের মহাকাশ একাডেমিতে কি শিখিয়েছিল জানো কি একজন মানুষ কখনই একটা বিপদের জন্য পুরোপুরি প্রস্তুত হতে পারে না সেটার জন্য প্রস্তুত হওয়া সম্ভব কখন জানো কুষাণ রীরার দিকে তাকিয়ে বলল কখন সেই বিপদটিতে পড়ে তার থেকে একবার উদ্ধার পেলে কুষাণ কোনো কথা না বলে দূরে উপগ্রহটির দিকে তাকিয়ে রইল রীরা বলল কি হলো কুষাণ তুমি চুপ করে আছো কেন কুষাণ রীড়ার প্রশ্নের উত্তর না দিয়ে বলল মহাকাশ জানে পৌঁছতে আমাদের আর কতক্ষণ লাগবে রিরা এখনো তো প্রায় কমপক্ষে আধ ঘন্টা কেন আমার মনে হয় গ্রহটায় অন্ধকার নেমে আসতে শুরু করেছে রিরা ভয় পাওয়া গলায় বলল কি বলছো কুষাণ হ্যাঁ তাকিয়ে দেখো রিরা তাকিয়ে দেখলো গাঢ় একটি অন্ধকার ছায়া উপগ্রহটি ঢেকে ফেলতে শুরু করেছে অশুভ একটি অন্ধকারে ঢেকে যাচ্ছে পুরো গ্রহটি কোথা থেকে শীতল একটি বাতাস ভেসে এলো শিউরে উঠল রীরা শীতে এবং আতঙ্কে কিছু বোঝার আগেই গাঢ় অন্ধকারে চারদিক ঢেকে গেল বাইভারবেলটি থামিয়ে রীরা বলল আমি কিছু দেখতে পাচ্ছি না কুষাণ তুমি দেখতে পাচ্ছ হ্যাঁ দেখতে পাচ্ছি চমৎকার এই নাও বাইভারবেলটা তুমি চালিয়ে নিয়ে যাও রীরা আমি কখনো তোমাদেরই এই ভাসমান যান চালাইনি কেমন করে চালাতে হয় তা আমি জানি না ঘুটঘুটে অন্ধকারে রীরা কুষাণের দিকে তাকানোর চেষ্টা করল সে কখনো কল্পনাও করেনি যে একজন বলতে পারে সে বাইভারবাল কিভাবে চালাতে হয় জানে না মানুষ যেভাবে হাঁটতে শেখে সেভাবে বাইভারবাল চালাতে শেখে রীরা ভুলে গিয়েছিল কুষাণ মানুষ নয় কুষাণ নীল মানব সে একটু অধৈর্য গলায় বলল বাইভারবাল চালানো খুব সোজা কুষাণ হ্যান্ডেলটা টেনে ধরলেই চলে জানি তুমি চালিয়েছিলে আমি লক্ষ্য করেছি কিন্তু সব কিছুরই তো এক ধরনের ব্যালেন্স দরকার আমি যদি চালাতে গিয়ে কোনো পাথরে ধাক্কা লাগিয়ে ফেলি খুব বড় বিপদ হয়ে যাবে তাহলে একটা ফ্লেয়ার জ্বালানো যাক ফ্লেয়ারের আলোতে তুমি চালিয়ে নাও ঠিক আছে রীরা বাইভারবেলের জমাট বাধা অন্ধকারের দিকে তাকিয়ে রইল এবং তার মাঝে বুঝতে পারল কুষান একটা ফ্লেয়ার এনে সুইচ টিপে ছেড়ে দিয়েছে জ্বলন্ত আগুনের হলকা ছড়িয়ে ফ্লেয়ারটা আকাশে উঠে গেল কয়েক মুহূর্ত পর পুরো এলাকাটা তীব্র সাদা আলোতে ভরে গেল এতক্ষণ অন্ধকারে থাকার পর হঠাৎ করে এই তীব্র আলোতে রীরার চোখ ধাঁধিয়ে যায় সে দুই হাতে চোখ ঢেকে আলোতে অভ্যস্ত হবার চেষ্টা করতে করতে হঠাৎ ঝোড়ো বাতাসের মতো এক ধরনের শব্দ শুনতে পেল ভয় পাওয়া গলায় বলল ওটা কিসের শব্দ কুষাণ আমার মনে হয় মহাকাশের প্রাণী বের হয়ে আসছে ভয়ঙ্কর এক আতঙ্কে হঠাৎ রীড়ার বুক কেঁপে উঠে সে কাঁপা কাঁপা হাতে বাইভারবেলের হ্যান্ডেলটা ধরে নিজের দিকে টেনে আনে একটা ছোট্ট ঝাঁকুনি দিয়ে বাইভারবেলটা উড়ে যেতে শুরু করে রিরা তীব্র আলোতে চোখ দুটোকে অভ্যস্ত হতে দিয়ে বাইভারবেলটাকে নিয়ন্ত্রণের মাঝে রাখার চেষ্টা করে ফ্লেয়ারের কৃত্রিম আলোতে পুরো এলাকাটা এখন অপরিচিত একটা জগতের মতো দেখাচ্ছে রীরার হঠাৎ করে দিক বিভ্রম হতে শুরু করলো কোন দিকে যাবে সেটা নিয়ে হঠাৎ তার ভেতর একটা বিভ্রান্তির জন্ম হয়ে গেল ভয় পাওয়া গলায় বলল কুষাণ কি হল আমি কোন দিকে যাব বুঝতে পারছি না তুমি ঠিক দিকে যাচ্ছ রিরা একটু বাম দিকে ঘুরিয়ে নাও দশ ডিগ্রির মতো ফ্লেয়ারের আলোতে সবকিছু অন্যরকম লাগছে আলোটা উপর থেকে আসছে কোনো ছায়া নেই তাই কোনো কিছুর গভীরতা ঠিক বুঝতে পারছি না আমি বুঝতে পারছি রিরা তুমি মাথা ঠান্ডা রাখো ঘাবড়ে যাবার কিছু নেই পাথরগুলো কত উঁচুতে বুঝতে পারছি না মনে হচ্ছে কোথাও ধাক্কা লাগিয়ে দেব না রিরা তুমি ধাক্কা লাগাবে না ফ্ল্যাটটা ধীরে ধীরে নিচে নেমে আসছে এটা যত নিচে নেমে আসছে আলোর তীব্রতা তত বাড়ছে শুধু যে আলোর তীব্রতা বাড়ছে তা নয় ফ্ল্যাটটি নামছে সামনের দিকে তাই রীরার চোখ ধাঁধিয়ে যাচ্ছে পুরো এলাকাটি হঠাৎ মনে হতে থাকে একটা বিশাল সাদা পর্দার মতো রীরা দাঁতে দাঁত চেপে বলল আর পারছি না চোখ ধাঁধিয়ে যাচ্ছে কুষাণ কোনো কথা বলল না রীরা জিজ্ঞেস করল প্রাণীগুলো কোথায় আছে কুষাণ আমাদের ঘিরে রেখেছে ফ্ল্যাটটা নিভে গেলেই ছুটে আসবে আমাদের দিকে সর্বনাশ হ্যাঁ রিরা কাজে যেভাবেই হোক আমাদেরকে মহাকাশযানে পৌঁছতে হবে বুঝেছ হ্যাঁ রীরা সমস্ত মনোযোগ কেন্দ্রীভূত করে বাইভারওয়ালটা চালিয়ে নিয়ে যেতে থাকে কয়েকবার বিপজ্জনকভাবে দুটি পাথরের সাথে ধাক্কা লাগতে লাগতে শেষ মুহূর্তে নিজেদের বাঁচিয়ে নেয় কুষাণ শান্ত গলায় বলল মহাকাশযানটি দেখতে পাচ্ছি রিরা আর মাত্র কিছুক্ষণ ঠিক আছে মাথা ঠান্ডা রাখো রীরা রীরা মাথা ঠান্ডা রাখল আজ ভাগ্য আমাদের পক্ষে আজ আমাদের কোনো বিপদ হতে পারে না রীরা বিশ্বাস করতে চাইল আজ ভাগ্য তাদের পক্ষে আজ সত্যিই বিপদ হবে না কিন্তু শেষ মুহূর্তে ভাগ্য তাদের সাথে বিশ্বাসঘাতকতা খাতকতা করল ফ্ল্যাটটি যখন খুব নিচে নেমে এসেছে তীব্র আলোতে যখন কিছু দেখা যাচ্ছে না তখন রীরা বাইভারলটিকে একটা বড় পাথরের পাশ দিয়ে ঘুরিয়ে নিতে গিয়ে অনুমানে ভুল করে ফেলল বাইভারবালটি সহ রীরা আর কুষাণ আছড়ে পড়ল শক্ত মাটিতে বাইভারবালের যন্ত্রপাতি ফ্লেয়ার অস্ট্রো সার্চ লাইট ব্যাটারি সব কিছু ছিটকে পড়লো চারদিকে ঢালু পাথরে গড়িয়ে যেতে থাকলো সিলিন্ডারের মতো ফ্লেয়ারগুলো চাপা গলায় একটা গালি দিয়ে রীরা উঠে দাঁড়ায় পায়ের গোড়ালিতে ব্যথা লেগেছে সোজা হয়ে দাঁড়াতে পারছিল না সে কুষাণ কাত হয়ে থাকা বাইভারবালটি ধরে কোনো মতো উঠে দাঁড়ালো এক ধরনের হতচকিত দৃষ্টি দিয়ে চারদিকে তাকালো সে রীরা কয়েক মুহূর্ত ফ্ল্যাটটার দিকে তাকিয়ে থাকে তার উজ্জ্বল্য কমতে শুরু করেছে কয়েক আলোটা কেঁপে কেঁপে উঠল এটা নিভে যাওয়ার সময় হয়েছে রিরা ফিসফিস করে বলল আমাদের ভাগ্যটুকু আমরা শেষ করে ফেলেছি কুষাণ কুষাণ চাপা গলায় বলল ভাগ্য তৈরি করে নিতে জানলে কখনো শেষ হয় না তুমি জানো তৈরি করতে জানতাম না শিখছি কোথেকে শিখছ তোমার কাছ থেকে রিরা এত কষ্টের মাঝেও একটু হাসার চেষ্টা করে বলল আশা করি তুমি ভালো করে শিখেছো কুষাণ কারণ আমি কিছু শিখিনি কুষাণ বাইভারটিকে একটা ধাক্কা দিয়ে বলল এটা কি আর যাবে রীরা এক নজর দেখে বলল কিছুক্ষণ সময় ব্যয় করতে পারলে আবার চালানো যাবে কুশান চারদিকে একবার তাকিয়ে বলল আমাদের হাতে কিছুক্ষণ সময় নেই প্রাণীগুলো ঘিরে ফেলেছে আরেকটা ফ্লেয়ার জ্বালানো যায় না না ফ্লেয়ারগুলো গড়িয়ে নিচে চলে গেছে এখন খুঁজে বের করার সময় নেই তাহলে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে যদি দৌড়ে মহাকাশযানের কাছে চলে যাই রিরা ফ্লেয়ারটির দিকে তাকালো সেটা প্রায় নিবু নিবু হয়ে এসেছে যে কোনো মুহূর্তে নিবে যাবে জিজ্ঞেস করলো পৌঁছাতে পারবো মহাকাশানের কাছে পৌঁছাতে হবে কুষাণ নিচু হয়ে একটা অস্ত্র হাতে তুলে নিয়ে বলল দেরি করে লাভ নেই রীরা দৌড়াও কিন্তু এখন কিন্তু সময় নেই দৌড়াও রিরা দৌড়াতে শুরু করেই হুমড়ি খেয়ে পড়ে গেল কুষাণ হাত ধরে বলল কি হয়েছে রীরা কিছু না পায়ে ব্যথা পেয়েছি রিরা আবার উঠে দাঁড়ালো পায়ের ব্যথা সহ্য করে সে কোনোভাবে দৌড়াতে চেষ্টা করতে থাকে কুষান তার পিছু পিছু আসছে স্বয়ংক্রিয় অস্ত্রটি হাতে নিয়ে সতর্ক দৃষ্টিতে তাকাচ্ছে চারদিকে ফ্ল্যাটটা হঠাৎ দপ করে নিভে গেল অন্ধকার হয়ে গেল চারদিক সাথে সাথে অসংখ্য প্রাণীর এক ধরনের হিংস্র ধ্বনি শুনতে পায় রীরা সমুদ্রের ঢেউয়ের মতো এক ধরনের শব্দ ভেসে আসতে থাকে ঘুট ঘুটে অন্ধকারে কিছু না দেখেও রীরা বুঝতে পারে ধারালো দাঁত বের করে অসংখ্য ক্লেদাক্ত প্রাণী হিংস্র নিঃশ্বাস ফেলতে ফেলতে ছুটে আসছে তাদের দিকে রীরা ভয় পাওয়া গলায় বলল আমি কিছু দেখছি না কুষাণ আমি দেখছি আমাকে ধরো রীরা হাত বাড়িয়ে কুষাণকে ধরার চেষ্টা করল কুষাণ এগিয়ে এসে রীরার হাত ধরে তাকে টেনে নিতে থাকে একটু পরে পরে সে হুমড়ি খেয়ে পড়ে যেতে চায় কিন্তু কুষাণ তাকে শক্ত করে ধরে রাখলো পড়ে যেতে দিল না হিংস্র চিৎকার আর গর্জন বাড়ছে চারদিকে পায়ের শব্দ শুনতে পাচ্ছে স্পষ্ট অন্ধকার একটা পাথরে হোঁচট খেয়ে রীরা হঠাৎ পড়ে গেল নিচে প্রচণ্ড যন্ত্রণায় ছোট একটা আত্মচিৎকার করে উঠে দাঁতে দাঁত চেপে যন্ত্রণাটা সহ্য করার চেষ্টা করতে গিয়ে আবার হুমড়ি খেয়ে পড়ে গেল কাতর গলায় বলল আমি আর পারছি না কুষাণ পারতে হবে অন্ধকারে কুষাণের চাপা গলার স্বর শোনা গেল যেভাবে হোক পারতে হবে আমাদের ভাগ্য আমরা খরচ করে ফেলেছি কুষাণ এখনো খরচ হয়নি রীরা হঠাৎ অনুভব করল কুষাণ তাকে টেনে দাঁড় করিয়েছে আমার অংশের ভাগ্যটুকু আমি তোমাকে দিচ্ছি এখন তোমার কাছে আমাদের দুজনের ভাগ্য কি বলছো তুমি ওই যে সামনে তাকিয়ে দেখো আমাদের মহাকাশানটা দেখতে পাচ্ছ রীরা আবছাভাবে দেখতে পেল বলল হ্যাঁ তুমি যেতে শুরু করো যেভাবে পারো দৌড়িয়ে হেঁটে হামাগুড়ি দিয়ে আর তুমি আমি আসছি তোমার পিছু পিছু তোমাকে কাভার দিয়ে তুমি কিভাবে কাভার দেবে আমার কাছে স্বয়ংক্রিয় অস্ত্র আছে আমি আগুন জ্বালাবো তুমি কিভাবে আগুন জ্বালাবে এখানে অক্সিজেন নেই আমার কাছে আছে রিরা চমকে উঠে বলল কিন্তু সেটা নিঃশ্বাস নেবার অক্সিজেন সেটা নিয়ে কথা বলার সময় নেই এখন প্রাণীগুলো চলে আসছে আমি দেখতে পাচ্ছি রীরা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি না আমি একা যাব না তোমাকে যেতে হবে তোমাকে যেভাবে হোক বেঁচে থাকতে হবে তোমাকে উদ্ধার করতে আসবে মনে নেই না রীরা চিৎকার করে উঠে না না হ্যাঁ চাও তাড়াতাড়ি কুষাণ রীরাকে একটা ধাক্কা দিয়ে বলল রীরা কুষাণের পদশব্দকে মিলিয়ে যেতে শুনল কোথায় গিয়েছে সে ভয়ঙ্কর হিংস্র শব্দ শুনতে পাচ্ছে সে সমুদ্রের জলোচ্ছ্বাসের মতো হাজার হাজার লক্ষ লক্ষ প্রাণী ছুটে আসছে তাদের দিকে রিরাট চিন্তা করতে পারছে না কোনোভাবে সে উঠে দাঁড়ালো তারপর এক পায়ে ভর দিয়ে ছুটে যেতে শুরু করলো মহাকাশ যানের দিকে পায়ের নিচে শক্ত পাথর অন্ধকারে হাতরে হাতরে সেই পাথরের উপর দিয়ে হেঁটে যায় তাকে ঘিরে হিংস্র জন্তুগুলো ছুটে যাচ্ছে খুব কাছে থেকে ভয়ঙ্কর গলায় ডেকে উঠছে হঠাৎ হঠাৎ রীরা কিছু দেখতে পাচ্ছে না অন্ধকারে হঠাৎ কোথা থেকে তার উপর কিছু ঝাঁপিয়ে পড়বে এরকম একটা আতঙ্কে তার সমস্ত স্নায়ু টান টান হয়ে আছে। যন্ত্রণা আর পরিশ্রমে তার সমস্ত শরীর অবসন্ন হয়ে আসতে চাইছে প্রচন্ড তৃষ্ণায় বুকটা ফেটে যেতে চাইছে তার মাঝে সে মহাকাশানের দিকে ছুটে যেতে লাগল হঠাৎ করে স্বয়ংক্রিয় অস্ত্রের গুলির শব্দ শুনল সে ছাড়াছাড়া ভাবে সাথে সাথে ভয়ঙ্কর প্রাণীগুলোর হিংস্ট চিৎকার বেড়ে গেল কয়েক গুণ হুটোপুটি শুরু হয়ে গেল কোথাও রীরা নিজেকে টেনে নিতে থাকে সামনে মহাকাশ যানের একেবারে কাছাকাছি এসে গেছে সে আর কয়েক কয়েকটা গেলেই পৌঁছে যাবে রীরা আবার গুলির শব্দ শুনতে পেল তাকে কাভার দিচ্ছে কুষাণ বলেছিল তার ভাগ্যটুকু সে রীরাকে দিয়ে দিচ্ছে সত্যি কি একজনের ভাগ্য আরেকজনকে দেয়া যায় সত্যি কি স্বার্থপরের মতো কুষাণের ভাগ্যটুকু নিয়ে এসেছে সে রীরা মহাকাশযানের দরজায় হাত দেয় পাসওয়ার্ড প্রবেশ করাতেই ঘর ঘর শব্দ করে দরজাটা খুলে গেল ভেতরে ঢুকে টেনে দরজাটা বন্ধ করে দিতেই মূল প্রসেসরের কণ্ঠস্বর শুনতে পেল জীবাণুমুক্ত করার জন্য বাতাস শোধনের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছি বাইপাস করো এটি হবে অত্যন্ত অযৌক্তিক নিরাপত্তা বহির্ভূত কাজ রীরা চিৎকার করে বলল আমি যা বলছি তাই করো বাইরের বাতাস ভেতরে ঢুকে সমস্ত মহাকাশযান দূষিত হয়ে যেতে পারে ভয়ঙ্কর বিপর্যয় হয়ে যেতে পারে রেরা দরজায় লাথি দিয়ে বলল আহাম্মক খুন করে ফেলবো আমি দরজা খোলো নিরাপত্তার সব নিয়ম ভঙ্গ করে ঘর ঘর করে মহাকাশযানের মূল দরজা খুলে গেল রেরা মহাকাশযানের ভেতরে ঢুকে ছুটতে থাকে তার একটা ফ্লেয়ার দরকার জরুরি নিরাপত্তার জন্য সে অনেকগুলো আলাদা করে রেখেছে ফ্লেয়ারটা হাতে নিয়ে রীরা যখন বাইরে ছুটে যাচ্ছিল তখন সে আবার স্বয়ংক্রিয় অস্ত্রের গুলির শব্দ শুনতে পেল এবারে থেমে থেমে এক গুলি হতে লাগল কুষাণকে নিশ্চয় আক্রমণ করেছে প্রাণীগুলো নিজেকে রক্ষা করার চেষ্টা করছে সে দূরে একটা আগুন জ্বলছে আগুনটা নড়ছে ইতস্তত কুষাণ আগুন দিয়ে সরিয়ে রাখার চেষ্টা করছে প্রাণীগুলোকে আগুনকে ঘিরে ছায়াকে সে ছোট ছোটোছুটি করতে দেখে ভয়ঙ্কর হিংস্র কিছু ছায়া ফ্ল্যাটটার সুইচ টিপে ছেড়ে দিতেই আগুনের একটা হলকা বের হয়ে গর্জন করে আকাশে উঠে গেল মুহূর্তে দিনের আলোর মতো আলোকিত হয়ে উঠলো চারদিকে সাথে সাথে হিংস্র প্রাণীগুলো কাতর আর্তনাদ করে ছুটে পালিয়ে যেতে শুরু করলো ভয়ঙ্কর হুটোপুটি শুরু হয়ে যায় চারদিকে রীরা চোখ কুচকে তাকালো সামনের দিকে একটা বড় পাথরে হেলান দিয়ে বসে আছে কুষাণ নিজের কাপড় খুলে সেটাতে আগুন ধরিয়েছে নিঃশ্বাস নেবার অক্সিজেন দিয়ে আগুনটা জ্বালিয়ে রেখেছে কোনোভাবে রীরার ছুটে গেল কুষানের কাছে সমস্ত শরীর ক্ষত বিক্ষত হয়ে আছে ধারালো দাঁত দিয়ে খুবলে নিয়েছে তার ডান হাতের একটা অংশ নীল রক্তে ভিজে যাচ্ছে শুকনো পাথর রিরাকে দেখে কুষাণ দুর্বলভাবে হাসল বলল তুমি এসেছ হ্যাঁ কুষাণ আমি এসেছি বেঁচে গেলাম তাহলে আমরা হ্যাঁ কুষাণ তোমার জন্য তুমি তোমার ভাগ্যটা আমাকে দিয়ে দিয়েছিল বলে আমরা বেছে গেলাম ভাগ্য খুব বিচিত্র জিনিস কাউকে দিয়ে দিলেও সেটা ফুরিয়ে যায় না রীরা নিচু হয়ে কুষাণকে স্পর্শ করল তারপর গভীর মমতায় তার মাথাটিকে নিজের বুকে চেপে ধরল ফিস ফিস করে বলল কুষাণ আমার ভাগ্য ফুরিয়ে গিয়েছিল আমার জীবনও ফুরিয়ে গিয়েছিল তুমি সব কিছু ফিরিয়ে এনেছো তুমি কুষাণ অবাক হয়ে দেখল রীরার চোখে পানি চিকচিক করছে মানুষকে মনে হয় সে কখনোই পুরোপুরি বুঝতে পারবে না কুষাণ প্লেটে খাবারের টুকরোটা দেখে বলল তুমি দাবি করছো এটা সত্যিকারের তিতির পাখির মাংস রিরা মাথা নাড়ল বলল হ্যাঁ খাবারের টিনে পরিষ্কার লেখা আছে এটা সত্যিকারের তিতির পাখির মাংস কুষাণ শুকনো রুটির টুকরোগুলো দেখিয়ে বলল আর এটা সত্যিকারের জবের রুটি হ্যাঁ এগুলো সত্যিকারের জবের রুটি বিশাল একটা মাঠে এটা জন্মেছে এটা কৃত্রিমভাবে তৈরি হয়নি কুষাণ রুটির টুকরোর উপর মাখন লাগাতে লাগাতে বলল আর এই মাখনটা সত্যিকারের মাখন সেটা নিয়ে একটু বিতর্ক আছে দাবি করা হয় কৃত্রিম এবং সত্যিকারের মাখনের মাঝে এখনও কোনো পার্থক্য নেই কাজে কোনটা সত্যি কোনটা কৃত্রিম বোঝার কোনো উপায় নেই কুষাণ রুটির টুকরোটা মুখে দিয়ে চিবুতে চিবুতে বলল কিন্তু একটা জিনিস জানো কি আমি কিন্তু খাবার সময় সত্যিকার জবের রুটির সাথে কৃত্রিম জবের রুটির মাঝে কোনো পার্থক্য খুঁজে পাচ্ছি না রীরা শব্দ করে হেসে বলল এটা কাউকে বলো না তাহলে সবাই তোমাকে ভাববে সাধারণ রুচির মানুষ যাদের রুচি খুব উন্নত তারাই পার্থক্যগুলো ধরতে পারে কুষাণ বলল তুমি বলেছিলে না আমাদের এই ভোজের সময় আমরা কিহিতার সপ্তাদশ সিম্ফনি শুনব হ্যাঁ আমি সেটার ব্যবস্থা করেছি কিন্তু সেখানে একটা ব্যাপার আছে কি ব্যাপার সপ্তদশ সিম্ফনি শুনে তোমার যদি ভালো নাও লাগে তুমি সেটা বলতে পারবে না বলতে পারবো না না তুমি ভান করবে তোমার খুব ভালো লাগছে কেন রেরার চোখে মুখে একটা গাম্ভীর্য ফুটিয়ে বলল এই সিমফোনটি আমার খুব প্রিয় কেউ এটাকে অপছন্দ করলে আমিও তাকে অপছন্দ করি কুশান তিতির পাখির মাংসের ছোট টুকরো মুখে দিয়ে হাসতে হাসতে বলল তুমি নিশ্চিন্ত থাকো রীরা তুমি যেটাকে ভালো বলবে আমি সেটাকে কখনো খারাপ বলবো না দরকার হলে আমার চোখ কান বন্ধ করে আমি সেটাকে ভালো বলবো ঠিক তো ঠিক রীরা গলা উঁচু করে বলল প্রসেসর প্রসেসর তার নিষ্প্রাণ ধাতব কণ্ঠে বলল বলো রীরা কিহি তার সপ্তদর্শ সিম্ফনিটা শুরু করে দাও খুব সূক্ষ্ম একটা সঙ্গীতের ধ্বনি ভেসে এলো প্রায় শোনা যায় না এরকম আস্তে আস্তে সেটি ঘরের ভেতরে অনুরণিত হতে থাকে মহাকাশের মাঝে যে বিশাল শূন্যতা যে তীব্র নিঃসঙ্গতার বেদনা সেটি যেন বুকের ভেতর হাহাকার করে যেতে থাকে মনে হতে থাকে এই জগৎ এই জীবন এই বেঁচে থাকা সব কিছু মিথ্যে সব কিছু অর্থহীন সিমফনিটা শেষ হবার পরেও দুজন অনেকক্ষণ চুপ করে রইল রীরা নিজের চোখ মুছে জোর করে মুখে একটা হাসি ফুটিয়ে বলল আমি আসলে খুব খুব আবেগপ্রবণ অল্পতেই কাতর হয়ে যাই তবে সেটা কখনো কাউকে দেখায়নি মহাকাশ একাডেমিতে সবাই জানতো আমি খুব শক্ত একটি মেয়ে আমার মাথায় অস্ত্র ঠেকিয়েও যেদিন তুমি ট্রিগার টাননি সেদিন আমি বুঝতে পেরেছিলাম তোমার ভেতরটা খুব নরম আর কি বুঝেছিলে আর বুঝেছিলাম তুমি আমি তুমি হয়তো জীবনে কষ্ট পাবে রীরা একটু অবাক হয়ে কিছু একটা বলতে যাচ্ছিল তখন মূল প্রসেসর বলল রীরা বলো এইমাত্র একটা উদ্ধারকারী মহাকাশযান থেকে আমাদের সাথে যোগাযোগ করেছে রীরা চিৎকার করে উঠে দাঁড়ালো ছুটে গিয়ে কুষাণকে জড়িয়ে ধরে বলল শুনেছো কুষাণ শুনেছ আমাদের জন্য উদ্ধারকারী মহাকাশযান আসছে কোশান মাথা নাড়ল বলল শুনেছি রীরা জিজ্ঞেস করল প্রফেসর কি বলছো উদ্ধারকারী মহাকাশযান যান এখনো কিছু বলেনি তারা মহাকাশযানের আইডি কোড এসব মিলিয়ে নিচ্ছে কিছুক্ষণের মাঝেই সরাসরি যোগাযোগ করবে কিন্তু কিন্তু কি তুমি শুধু তাদের কথা শুনতে পাবে তাদের কিছু বলতে পারবে না হ্যাঁ রিরা কাজ ঝাঁকি বলল এখানে আমরা একটা দুর্বল রিসিভার দাঁড় করিয়েছি কিন্তু আমাদের ট্রান্সমিটার ত্রিশ কিলোমিটার দূরে কুষাণ বলল আমার মনে হয় সেটা কোনো বড় সমস্যা না যখন সামনাসামনি দেখা হবে তোমার ট্রান্সমিটার আর রিসিভার কিছুই লাগবে না রীরা মাথা নাড়ল বলল তুমি ঠিকই বলেছ তারপর হাত নেড়ে উত্তেজিত গলায় বলল। আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে সত্যি সত্যি আমাদের উদ্ধার করতে চলে আসছে কী আশ্চর্য তাই না কুষাণ কুষাণ খুব ধীরে ধীরে মাথা নাড়ল রীরা উত্তেজিত হয়েছিল বলে লক্ষ্য করল না মাথা নাড়ার সময় কুষাণ খুব সাবধানে একটা দীর্ঘশ্বাস গোপন করেছে রিসিভারের কাছে সারাক্ষণ বসে থাকার প্রয়োজন নেই তারপরেও রীরা কমিউনিকেশন ঘরে ধৈর্য ধরে বসে রইল প্রাথমিক যোগাযোগের প্রায় তিন ঘন্টা পর রীরা প্রথমবার উদ্ধারকারী দলের কণ্ঠস্বর শুনতে পেল মহাকাশ যানের ক্যাপ্টেন ভারী গলায় বললেন মহাকাশযান ভেগা সাত সাত তিন চারের বেঁচে থাকা মহাকাশচারীদের উদ্দেশ্যে বলছি আমি আবার বলছি মহাকাশযান ভেগা সাত সাত তিন চারের অভিযাত্রীরা আমরা তোমাদের পাঠানো জরুরি উদ্ধার বার্তা পেয়েছি আবার বলছি জরুরি উদ্ধার বার্তা পেয়েছি তোমাদের বার্তা মূল মহাকাশ কেন্দ্রে পাঠানো হয়েছে সেখান থেকে আমাদের জরুরি বার্তা পাঠিয়ে তোমাদের উদ্ধার করতে নির্দেশ দেওয়া হয়েছে আমি আবার বলছি তোমাদের উদ্ধার করতে নির্দেশ দেওয়া হয়েছে আমি তাই আমাদের মহাকাশযানের গতিপথ একটু পরিবর্তন করে দিকে এসেছি আমাদের একটা স্কাউটশিপ তোমাদের উদ্ধার করার জন্য রওনা দিয়েছে কিছুক্ষণের মাঝে সেটা এই গ্রহটির কক্ষপথে পৌঁছে যাবে স্কাউটশিপ থেকে জানানো হয়েছে তারা তোমাদের বিধ্বস্ত মহাকাশযানটি খুঁজে পেয়েছে এবং গ্রহে অবতরণ করেই সেখানে পৌঁছে যাবে ভারী গলার স্বরটি কয়েক মুহূর্ত অপেক্ষা করল তোমাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে আমাদের এই বার্তার প্রত্যুত্তর দাও আবার বলছি প্রত্যুত্তর দাও রীরা হাত মুষ্টিবদ্ধ করে রিসিভারের উপর আঘাত করে নিজের হতাশাটা প্রকাশ করে বলল কেমন করে দেব আমি খালি শুনতে পাই বলতে পারি না রিসিভারে ভারী কণ্ঠস্বরটি বলল যদি প্রত্যুত্তর দেবার মতো সুযোগ না থাকে তাহলেও কোনো সমস্যা নেই আমাদের স্কাউটশিপে উদ্ধার কাজে ব্যবহৃত সর্বাধুনিক যন্ত্রপাতি রয়েছে তারা নিশ্চিতভাবেই তোমাদের উদ্ধার করবে স্কাউটশিপের দায়িত্ব আছে ক্যাপ্টেন রিহান গ্রহটির কক্ষপথে পৌঁছেই সে তোমাদের সাথে যোগাযোগ করবে ক্যাপ্টেন রিহান সবচেয়ে দক্ষ তরুণ অফিসার সে আমাদের মহাকাশযানের বারোজন দক্ষ এবং সশস্ত্র নিরাপত্তা কর্মীকে নিয়ে রওনা হয়েছে আমি নিশ্চিত সে সাফল্যের সাথে তোমাদের উদ্ধার করতে পারবে তোমাদের জন্য অনেক শুভকামনা রীড়া উত্তেজিত চোখে কুষাণের দিকে তাকিয়ে বলল শুনেছ কুষাণ সবচেয়ে দক্ষ তরুণ অফিসার আসছে আমাদের উদ্ধার করতে কুষাণ মাথা নাড়ল বলল শুনেছি তোমার কি মনে হয় কুষাণ আমরা কি তাদের অভ্যর্থনা করার জন্য কিছু ব্যবস্থা করে রাখব কুষাণ একটু হেসে বলল তোমাদের মহাকাশ একাডেমি এই ব্যাপারে তোমাদের কোনো কোর্স দেয়নি রেরা মাথা নাড়ল বলল না মজার ব্যাপার হচ্ছে কিভাবে উদ্ধার করতে যেতে হয় সেটার উপর দুটি কোর্স নিয়েছিলাম কিন্তু উদ্ধার করতে এলে কী করতে হয় তার উপর একটিও কোর্স দেয়নি কুষাণ বলল ক্যাপ্টেন রিহান যখন এসে দেখবে তুমি জীবিত সুস্থ এবং আনন্দের চিৎকার করছো সে এত খুশি হবে যে সেটাই হবে তার অভ্যর্থনা রীরা মাথা নাড়ল বলল তুমি ঠিকই বলেছ একজন মানুষকে জীবিত উদ্ধার করতে পারাই সবচেয়ে বড় কাজ মানুষের জীবন খুব বড় ব্যাপার অসম্ভব বড় একটা ব্যাপার তাই না কুষাণ কুষাণ রীরার দিকে তাকিয়ে মাথা নাড়ল তারপর ফিসফিস করে বলল ঠিকই বলেছ মানুষের জীবন খুব বড় একটা ব্যাপার ঘণ্টা দুয়েক পর গ্রহটির কক্ষপথ থেকে ক্যাপ্টেন রিহান একবার যোগাযোগ করে তার অবস্থানটি জানিয়ে দিল কক্ষপথ থেকে রওনা দিয়ে গ্রহটির বায়ুমণ্ডল ভেদ করে দ্বিতীয়বার যোগাযোগ করলো আরও খানেক পর এরপর সব কিছু ঘটতে লাগলো খুব দ্রুত তারা স্কাউটশিপটিকে মহাকাশযানের উপর দিয়ে গর্জন করে উড়ে যেতে দেখল স্কাউটশিপটি বৃত্তাকারে ঘুরে আবার তাদের কাছে ফিরে এলো এবং বৃত্তটি ছোট করতে করতে একসময় মহাকাশযানের এক কিলোমিটারের কাছাকাছি একটি সমতল জায়গায় অবতরণ করলো কোয়ার্টসের জানলা দিয়ে রিরা দেখল উদ্ধারকারী দল নেমে আসছে ছোটোখাটো মানুষটি নিশ্চয়ই ক্যাপ্টেন রিহান যোগাযোগ মডিউলে কথা বলতে বলতে সে তার দলটিকে প্রস্তুত করে নেয় কিছু যন্ত্রপাতি অস্ট্রো মেডিকেল টিম নিয়ে তারা দ্রুত মহাকাশযানটির দিকে ছুটে আসতে থাকে রীরা হাত দিয়ে নিজের চুলগুলোকে বিন্যস্ত করে কুষাণের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল কুষাণ আমাকে কেমন দেখাচ্ছে কুষাণ হেসে বলল আমি তোমাকে আগেও বলেছি তোমার গায়ের রং যদি পচা আঙ্গুরের মতো না হতো তাহলে তোমাকে সুন্দরী বলে চালিয়ে দেওয়া যেত আকাশের জন্য নীল রং ভালো হতে পারে কিন্তু গায়ের জন্য পচা আঙ্গুরের রঙ কিন্তু খারাপ না সেটা নিয়ে বিতর্ক করার সময় আরও পাবে তুমি এখন যাও মহাকাশযানের দরজাটা খুলে দাও তা না হলে তারা ভেঙে ঢুকে যাবে রীরা বলল ঠিকই বলেছ একেবারে সত্যি কথা রীরা দ্রুত মহাকাশযানের দরজার কাছে ছুটে গিয়ে তার হ্যান্ডেলটা ঘুরিয়ে সেটা খুলতে শুরু করে কয়েক মিনিটের মাঝেই উদ্ধারকারী দলটি মহাকাশযানের ভেতরে ঢুকল সবার আগে ক্যাপ্টেন রিহান তার পেছনে সশস্ত্র লোকজন ক্যাপ্টেন রিহান এক ধরনের বিস্ময় নিয়ে রিরার দিকে তাকিয়ে বলল এই মহাকাশযানটি যেভাবে বিধ্বস্ত হয়েছে তার ভেতর কোনো জীবন্ত মানুষ খুঁজে পাবো আমি একেবারেই আশা করিনি রীরা তার হাত বাড়িয়ে দিয়ে বলল আশার বাইরেও অনেক কিছু ঘটে যায় উদ্ধার করতে আসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি ক্যাপ্টেন রিহান হাত মিলিয়ে বলল আমি রিহান ক্যাপ্টেন রিহান আমি রীরা আর কুষাণকে পরিচয় করিয়ে দেবার জন্য সে মাথা ঘুরিয়ে তাকালো ঠিক তক্ষণি সে একটা চিৎকার শুনতে পায় কে একজন চিৎকার করে বলল সর্বনাশ নীলমানব কিছু বোঝার আগে রিরা বিস্ফারিত চোখে দেখতে পেল সশস্ত্র মানুষগুলো একসাথে তাদের অস্ত্র তুলেছে এক মুহূর্ত সময় লাগলো তার ব্যাপারটি বুঝতে যখন সে বুঝতে পারল ভয়ঙ্কর আতঙ্কে সে তার সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে উঠলো না কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে রীরার মনে হলো তার চোখের সামনে অনন্তকাল নিয়ে মানুষগুলো অস্ত্রগুলো কোষাণের দিকে তাক করেছে মনে হলো খুব ধীরে ধীরে ট্রিগারে টান দিয়েছে তার মনে হলো সে বুলেটগুলোকে ছুটে যেতে দেখল রেরার মনে হলো। সে দেখতে পেলো একটি একটি করে বুলেট কুষাণকে আঘাত করছে আর সেই আঘাতে তার শরীর কেঁপে কেঁপে উঠছে রীরার মনে হল সমস্ত সৃষ্টি জগৎ বুঝি থমকে দাঁড়িয়েছে বুঝি সময় স্থির হয়ে গেছে তার মনে হলো কুষাণ বুঝি দুই হাতে দেয়াল আঁকড়ে ধরে দাঁড়িয়ে থাকার চেষ্টা করছে পারছে না রীরা দেখলো তার বুকের কাছাকাছি কাপড়ে বিন্দু বিন্দু নীল রঙের ছোপ দেখলো কুষাণের চোখে এক ধরনের বিস্ময় রীরা দেখল কুষাণ খুব ধীরে ধীরে হাঁটু ভেঙে পড়ে যাচ্ছে মনে হচ্ছে তার মাঝে বুঝি অনন্তকাল পার হয়ে গেছে রীরা ছুটে যেতে থাকে কুষাণের কাছে মনে হয় সে বুঝি কখনই আর তার কাছে পৌঁছতে পারবে না রীরা কুষাণের মাথাটা দুই হাতে চেপে তার দিকে তাকিয়ে থাকে কুষাণের দুই ঠোঁটের মাঝখানে নীল এক ফোঁটা রক্ত সে স্থির চোখে রীরার দিকে তাকিয়ে আছে কুষাণের ঠোঁট দুটো নড়ে উঠল সে কিছু একটা বলেছে রক্তের ফোঁটাটি চিবুক বেয়ে গড়িয়ে পড়ল আবার ঠোঁট দুটো নড়ল কুষাণের কিছু একটা বলছে সে রীরার শুনতে পাচ্ছে না রীরা কুষাণের মাথাটা নিজের বুকে চেপে ধরে বলল না না কুষাণ না কুষাণ ফিসফিস করে বলল মনে নেই রীরা আমি তোমাকে আমার ভাগ্যটা দিয়ে দিয়েছিলাম দেখেছ সত্যি সত্যি দিয়েছি রীরা চিৎকার করে বলল না 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 কুষাণ না কুষাণ বলল রীরা তুমি আমার দিকে তাকাও রীরা কুষাণের দিকে তাকালো কুষাণ বলল আমার দৃষ্টি ঝাপসা হয়ে আসছে কিন্তু আমি যতক্ষণ দেখতে পারি আমি তোমাকে দেখতে চাই রীরা তুমি আমার হাত ধরে থাকো তুমি আমার দিকে তাকিয়ে থাকো রীরা কুষাণের হাত ধরে তার মাথাটা নিজের কোলে নিয়ে এক দৃষ্টিতে তার চোখের দিকে তাকিয়ে রইল ক্যাপ্টেন রিহান এবং তার উদ্ধারকারী দল অবাক বিস্ময় লক্ষ্য করল অপরিচিত এই নীলমানবটি মারা যাবার পরও দীর্ঘ সময় মহাকাশচারী রীরা তার চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল নাইনা গ্রহের জাতীয় সমাধিক্ষেত্রে যে সমাধিটিতে ফুল দেবার জন্য দূর থেকে এখনও মানুষ এবং নীলমানবেরা নিয়মিতভাবে উপস্থিত হয় সেই সমাধিটি মহীয়ষী রিরার। জনশ্রুতি আছে তার একক প্রচেষ্টায় চতুর্থ সহস্রাব্দের গোড়ার দিকে মানুষ এবং নীলমানবের বিরোধের সমাপ্তি ঘটে মানুষ এবং নীলমানবেরা এখনও গভীর আগ্রহ এবং ভালোবাসা নিয়ে এই মহিষী মহিলার কথা স্মরণ করে গল্পকথন বাই কলল চ্যানেলে আপনারা শুনছিলেন মোহাম্মদ জাফর ইকবালের সায়েন্স ফিকশন গল্প অবনীল আজ শেষ পর্ব আমরা নিয়মিতভাবে গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা গল্পকথন বাই কল্লোল চ্যানেলকে ফিনান্সিয়ালি স্পন্সর করতে চান তারা প্যাট্রিয়ন ডট কম স্ল্যাশ কল্লোল এই লিঙ্কে গিয়ে আপনারা স্পন্সর করতে পারেন যারা প্যাট্রিয়নে এক্সেস করতে পারবেন না তারা গল্পকথন বাই কল্লোল চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন্ট বাটন পাবেন সেখান থেকেও আপনারা সাথে থাকতে পারেন আমরা পরবর্তী গল্প নিয়ে আবার হাজির হব খুব দ্রুতই নিজে ভালো থাকবেন আশেপাশে লোকজনকে ভালো রাখবেন টাড়া